من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قال النبي صلى الله عليه وسلم اصدق الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار ايها الناس اتقوا الله فان التقوى ملاك الحسنات والتقوى ثمن الجنه فمن الانسان اتقى الله عز وجل فان الله عز وجل يدخله جنته ويكرمه بكرمته সম্মানিত মুসলিয়ারা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে পাত্র অধিকারী করুন যে তাকওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাদের বিপদ থেকে বিপদ থেকে উদ্ধার ব্যবস্থা করবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মা ইয়াসতা বিল্লাহ ইয়াজআলু মাখরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব সুতরাং দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বড় সম্মানের জন্য হচ্ছে তাকওয়া কোরআন কেরিম আমাদের বলছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি হবে যে ব্যক্তি তাকওয়া অধিকে তাকওয়া কোনো কোথাও দরবারে পাওয়া যায় না তাকওয়া পয়সা দিয়ে কিনা যায় না তাকওয়া হচ্ছে অন্তরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়া ইঙ্গিত করেছেন পরবর্তীতে বলেছেন আত তাকওয়া হামুনা আত তাকওয়া হামুনা আত তাকওয়া হামুনা এই তাকওয়া অর্জন করতে হলে প্রথম যে দৃষ্টি করতে হবে তা হচ্ছে আল্লাহ তাআলা বা আমাদের যে ফরজ করে দিয়েছেন তার উপর আমল করতে হবে দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত নফল ইবাদত করতে হবে যে সমস্ত সুন্নতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গুরুত্ব দিয়েছেন সেগুলোকে গুরুত্ব সাথে নিতে হবে আর তিন নম্বর হচ্ছে হারাম পরিত্যাগ করতে হবে অপছন্দনীয় জিনিস পরিত্যাগ করতে হবে আর এমন কোন জিনিস যেখানে সন্দেহ আছে সন্দেহমূলক জিনিসসমূহ ছাড়তে হবে এ হচ্ছে মৌলিক তাকওয়া এর জন্য সবার আগে লাভের ব্যাপার হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ জানা ইমানদার নারী পুরুষ তাদের জন্য কখনো
সীমারেখা দিয়েছেন সেটা মেনে চলো। যে কাজে যতটুকু সীমারেখা আল্লাহ তাআলা সঙ্গে নির্ধারণ করে দিয়েছেন তার বাইরে এক বিন্দু এগিয়ে যেও না। আপনি নিজে ঘটে যাবেন, আপনি কোনোদিন সঠিক পথে বুঝতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছে
ইয়াহিয়া ইবনে মাঈন, ইয়াহিয়া ইবনে সাঈদ আল-কাত্তাব সহ মুহাদ্দিসরা যুগে যুগে কোথায় কোন দুর্বল হাদিসে সেটা বের করে দিয়ে সহিহ হাদিসকে নির্ধারণ করে দিয়েছে। সেজন্য একজন ইমানদার কখনো হতাশায় ভোগে না অথবা তার কোনো বিভ্রান্তি কাজ করে না, সে চিন্তা করে আলহামদুলিল্লাহ কোরআন এবং রাসূলের হাদিসের কাছে ফিরে যেতে পারলে আমার জীবন আমার জীবনে সফলতা আসবে, এবং এটাই হচ্ছে ইমানদারের দায়িত্ব। এজন্য আল্লাহ তাআলা বলছেন যালিকা খায়রুম ওয়া আহসানু তাকদীরা, এই যে তোমরা ফিরে আসবে আল্লাহর তা রাসূলের কাছে ফিরে আসবে মতবাদ ধরে, যালিকা খায়রুম, এটা হচ্ছে কল্যাণকর কাজ, ওয়া আহসানু তাকদীরা, পরিণামের উৎকৃষ্টতর, এটাই হচ্ছে পরিণামের দিক থেকে ভালো, কারণ তোমরা এটা না হলে তোমরা কোনোদিন সঠিক পথে আসতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আর তোমরা আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো, ওয়া লা তানাজাউ, নিজেদের মধ্যে মত বিরোধে লিপ্ত হয়ো না, ফাতাফশারু, তাহলে তোমরা ফেল মারবে, ফেল করবে, তোমরা কখনো কৃতকার্য হতে পারবে না, অর্থাৎ ভাবাহীন হবে, তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, পরস্পর যদি সততা বিচ্ছিন্ন হয়ে যাও তোমাদের শক্তি অবশিষ্ট থাকবে না, ওয়াসবিরু ইন্নাল্লাহা মা আসসাবিরিন, আর তোমরা সবর করো, কিসে সবর করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের মধ্যে সবর করবে, পরস্পর পরস্পর সব সবর একে অপরের আচরণে সবর করবে, আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য থেকে একটু জানো তোমাদেরকে এক বিন্দুও দূরে সরিয়ে দিতে না পারে, যদি সবর করতে পারো আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মা আসসাবিরিন, আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন, তিনি আসল প্রত্যেকে সবরকারীদের সাথে আছেন, অর্থ হচ্ছে তিনি সবরকারীদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, তাদেরকে দেখছে, তাদের সম্পর্কে জানছে, ইমানদার মতে এটা বিশ্বাস করে, ইমানদার কখনো বলে না যে স্রষ্টা এবং সৃষ্টি একসাথে আছে, ইমানদার সেটা বলে না। অন্য এক আল্লাহ তারা বলছেন ওয়াতুল্লাহ ওয়াতুর রাসূল ফাহিনুন ফাইন তাওয়াল্লাইতু ফাইন্নামা আলা রাসূলিল বালাগুল মুবিন, আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, ওয়াহদার ওয়া সাফাত থাকো, আনুগত্য তো সব ধরনের কাজ হচ্ছে, আনুগত্য করতে গিয়ে বাড়াবাড়ি করিও না, ওয়াহদার এবং কোনো কিছু ছেড়ে দিও না, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি মাঝখানে পরিপূর্ণ আনুগত্যই একমাত্র আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে চাচ্ছেন। আল্লাহ তাআলা তাহলে বলছেন ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনা বালাগুল মুবিন, যদি মুখ ফিরিয়ে নাও, যদি মুখ ফিরিয়ে থাকো, যদি নিজেকে আল্লাহ রাসূলের আনুগত্য থেকে বিরত রাখো, আল্লাহ রাসূলের আনুগত্য করতে তোমরা না চাও, তাহলে আল্লাহ তাআলা বলছেন বাবা ফাইন্নামা আলা রাসূলিনা বালাগুল মুবিন, আমাদের রাসূলের উপর তো একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সুন্দরভাবে পৌঁছে দেওয়া, সুন্দরভাবে পৌঁছে দিলেই তার জন্য নষ্ট হয়ে যাবে, তিনি সেটা পালন করেছে, তিনি সেটা যথেষ্টভাবে পালন করেছে, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, তিনি জোর করে নন, অন্য একটা বলে দিয়েছেন রাস্তা আলী ইবনে মুসাইদ, আপনার দায়িত্ব না তাদের উপরে জোর করে চাপিয়ে দেয়, বলা হচ্ছে যথেষ্ট, আল্লাহর বড় নামত হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি আমাদের কাছে এমন আল্লাহ তাআলা এমন একজন রাসূল পাঠিয়েছেন যিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদের যা কষ্ট হবে তার থেকে তিনি অনেক দূরে থাকতেন, এজন্য তিনি আমাদেরকে শুধু বলে তৎক্ষণাৎ হননি, কিভাবে বললে আমরা গ্রহণ করবো সেভাবে বলে দিয়েছেন, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। তারপরেও অনেক মানুষ আছে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, তাদেরকে যখন বলা হয় এটা আল্লাহ বলেছেন, এটা রাসূল বলেছেন, তখন তাদের অনেকে দেখা যায় এদিক সেদিক ঘুরাফিরা করে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য থেকে ফিরে আসে না, এটাই হচ্ছে ফিতনা বা পরীক্ষা, দুনিয়ার মুখে শয়তানের কারসাজিতে সে পড়ে গেছে, দুনিয়ার মুখে বিভিন্ন কারণে সে আল্লাহ তাআলার রাসূলকে সবকিছু প্রশ্ন দিতে পারে, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের আনুগত্যকে সবকিছু প্রশ্ন দিতে পারবে না সে ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন লা তাজআলু মা রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম মা'আদা কাদ ইয়ালামু আল্লাহু আল্লাযী তাসাল্লু ইসতাসাল্লু লাকুম ইবাদা ফালইহযারু আল্লাযী ক্বালু মা আসিবি আন তুসিবাহু ফিতনাতুন আও ইউসিবাহু মুসিবাতুন আযাবুন আলীম লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআ ইবাদিকুম মা'আদা, তোমরা তোমাদের মধ্যে রাসূলকে একে অপরকে যেভাবে ডাকো সেভাবে তোমরা ডাকবে না, বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিন্তু ইয়া মুহাম্মদ ডাকা যাবে না, এটা হচ্ছে বেয়াদবি,
বিশেষ বিশেষ করা হয়েছে। এই জন্য আমাদেরকে আমাদের কোরআনের কারিমও দেখবে প্রথম মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া মোহাম্মদ বলে ডাকা হয়। সবখানে বলা হয়েছে যে তার প্রশংসা করা হয়েছে, বলা হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ, এভাবে বলা হয়েছে। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তো বিধি দিয়েছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাকে ডাকার ক্ষেত্রে আদব রক্ষা করতে, কোনোভাবে যদি আদবের খেলাফ না হয়। আর যদি ডাকার ক্ষেত্রে আদবের বিষয় হয়, আনুগত্যের বিষয়টি আরো মহা গুরুত্বপূর্ণ। শুধু ডাক নয়, আনুগত্য করতে হবে, মানতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে ধীরে ধীরে খেলে আমাকে না দেখার নাম করে বের হয়ে দেখো মোনাফিকরা। আল্লাহ তাআলা বলছেন তাদের সম্পর্কে আমরা জানি, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মুখে নেই, তিনি কবরে চলে গেছেন, কিন্তু তার হাদিস রয়েছে। অনেক মানুষ আছে যখন রাসূলের হাদিস শোনানো হয় তখন ধীরে ধীরে কেটে পড়ে, তাদের অন্তরে সেখানে ব্যাধি আছে, তারা জামাতে যায় না। এটাই কারণ ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে যেমনভাবে কিছু মানুষ মোনাফিক মোনাফিকি করত, আমাদের অন্তরে মোনাফিকের ব্যাধি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বললে অনেকের কাছে মনে হয় আমার বাপ দাদারা কি ভুল করেছে, আমার অমুক কি ভুল করেছে, অমুকে কি করলো তাহলে, অমুকের কি হবে তাহলে। এটা কিন্তু একটা আমাদের সবচেয়ে বড় ভুল, কারণ এটা মোনাফিকদের চরিত্র ছিল। আল্লাহ তাআলা বলছেন তাকিয়ালাল্লাহু আলাইহিন, অবশ্যই আল্লাহ জেনে দিয়েছেন যারা ধীরে ধীরে সুবিশারে বের হয়ে পড়ে রসুলের মন্দির থেকে, রসুলের বিদ্যে সমান্য করার জন্য। এই এখনো কিছু মানুষকে দেখা যায় রসুলের বিদ্যে দিলে আল্লাহ তাআলা এটা করতে বলেছেন, এটা প্রমাণ তো হওয়ার পরেও তা সেখান থেকে তারা ধীরে ধীরে দূরে সরে পড়ে, তারা সেটা মানতে মানতে রাজি হয় না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন যারা রসুলের নির্দেশকে বিরোধিতা করে তারা যেন ভয় করে, তারা যেন সাবধান হয়। কিসের সাবধান হয়? তাদেরকে দুইটি বিপদ আসবে, দুনিয়ার রূপে তারা বিপদে পড়বে, দুনিয়ার রূপে তারা এমন বিপদে পড়বে, তারা নিজেরা সততা বিভক্ত হবে, নিজেরা হানাহানি করা মাঝে লিপ্ত হবে, নিজেরা অন্যায় কাজ করে যাবে, এবাদত কবুল হবে না, এমন এবাদত করে যাবে, সারা জীবন এমন কাজ করে যাবে যে আমরা আল্লাহ তাআলার কবুল হয়, এমন কাজ করে যাবে যা রসুলের কথা শুনেনি। আমি সি বা আদাব কালি, দুনিয়ার রূপে এভাবে চলে গেলেও আখেরাতে তাদের কঠিন শাস্তি রয়েছে, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধিতে দ্বারা করছে, দ্বারাই রসুলের বিধিতে করবে, জেনে শুনে যেটা রসুল করেছেন তা প্রয়োগ করেন নাই। কেন? আমাদের কি সমস্যা? আমরা তো যেটা দেখেছি এভাবে পেয়েছি, তাদের মনে রাখা উচিত যে আল্লাহ তাআলা এভাবে কঠোর সাবধান উচ্চারণ করেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি যাতা'আকুম মা ইয়ুহয়িকুম। এই ইমানদারগণ, এই ইমানদারগণ বলতে আপনাকে আমাকে সবাই কি বলেছে? আপনি যদি আপনি মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা যখন কোরআনে কারিমে এই ইমানদারগণ বলেন তখন তুমি কান লাগিয়ে শোনো, তোমাকে বলা হচ্ছে, আরে এই সাফা তোমার কান দাও, তোমাকে বলা হচ্ছে, আল্লাহ বিশেষ রহমতে তোমাকে ডাকছে, আল্লাহ ডাকে সাড়া দেয়া তোমার জন্য কর্তব্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও হচ্ছে কোরআনে ডাকে সাড়া দাও, রাসূলের হাদিসে ডাকে সাড়া দাও। ইযা দাআকুম লিমা ইয়ুহয়িকুম, যখন তোমাদেরকে ডাকে যা তোমাদেরকে জীবন্ত করবে। এর অর্থ হচ্ছে যদি কোরআনের হাদিসে ডাকে সাড়া না দেয় সে তো মৃত, সে মরা মানুষ, সে দুনিয়ার মুখে চলে কিন্তু সে ইমানের আলো সে পায়নি, সে এখন পর্যন্ত জীবিত হতে পারেনি। যদি সে আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দেয় অবশ্যই সে জীবন্ত প্রাণবন্ত মানুষ হবে এবং তার শক্তি সবার বেড়ে যাবে, সে হবে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর সাথে আল্লাহর সাথে সম্পৃক্ত রজ্জুতে সে নিজেকে ধরতে পেরেছে। আল্লাহ তাআলা যেন মাত্রে করে বলে দিয়েছেন বাপা ইসলাম সাকা বিল উরমাত মুসলাম সামালাহা, সে এমন একটি রজ্জু ধরলো যে রজ্জু কখনো ছিন্ন হবার নয়, সে রজ্জু সে ধারণ করতে পেরেছে। ওয়ালাকুম, আর জেনে রাখো আল্লাহ ইয়াকুলু বাইনাল মার্ই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন, জেনে রাখো আল্লাহ তাআলা একজন মানুষের অন্তর এবং মানুষের মাঝে
বাধা হতে পারেন। এই জন্য তোমরা সাবধানে থাকো, জেনে রাখো, এগুলো তোমাদের দায়িত্ব হচ্ছে এই বাধা যেন না আসে, এজন্য আল্লাহ তার আজকে আনুগত্য করে দেওয়া। অর্থাৎ যদি কেউ যখন আল্লাহর কাছে আনুগত্য করবে না, সেখানে বাধার প্রাচীর দেখবে, সে কখনো আনুগত্য করতে যেতে চাইলেও যেতে পারবে না, একটু আগে যাবে পিছিয়ে যাবে, আনুগত্য করতে সমর্থ হবে না। আল্লাহ তাআলা বলছেন এটা থেকে তোমরা সাবধান থাকো, ভয় পাও, আনুগত্য করলে সে বাধা থাকবে না। সে সময় মনে করবে যে আমি আল্লাহ তাআলার রাসূলের সাথে সম্পৃক্ত, আর যখন আনুগত্য থেকে দূরে সরে যাবে, যখন আল্লাহ তাআলা রাসূলের কাছে আহ্বান করবে না, তখন সেখানে বহু রকম বাধা আসবে, শয়তানের বাধা আসবে, নফসে আম্মারের বাধা আসবে, বিভিন্ন বিভিন্ন গোষ্ঠীর বাধা আসবে, বিভিন্ন লোকদের বাধা আসবে, বিভিন্ন তথাকথিত মালা মালা আল্লাহ তাআলাকে মালা বলেছেন, মালা মালা উল্টে দিন ত্যাগ করে অহংকারের লোকদের বাধা আসবে, তখন সে আর হক নিতে পারবে না। তারপর আল্লাহ তার ভয় দেখে সে কথা বলছেন ও আন্নাহু ইলাইহি তুহশারুন, আরো জেনে রাখো যে তোমরা আল্লাহর কাছে গিয়ে যাবে। যেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে কার ইবাদত করেছ এবং কি ভাবে করেছ, আল্লাহ ইবাদত করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, তিনি যেভাবে করতে বলছেন সেভাবে তোমাদেরকে ইবাদত করতে হবে, নিজের মন মতো ইবাদত করে সেটা আল্লাহর দরবারে গ্রহণ করতে হবে না। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইউতি আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিন ফিহা, আর যে কেউ আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, এমন জান্নাত তার নিজ দিয়ে নাহার সমূহ প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। ওয়াদাল কাল আদিম হচ্ছে মহাসাফল্য, আমরা সবাই মহাসফলতা চাই, বড় সফলতা চাই, কেউ ক্ষতিগ্রস্ত হতে চাই না, যে সফলতা চান তাহলে আল্লাহ এবং তার রাসূল আনুগত্যের কোনো বিকল্প নেই, আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করতেই হবে আমাদেরকে, তাহলে জান্নাতে যেতে পারবো। একজন ইমানদারের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে জান্নাতে যাওয়া, ইমানদার এটাই চায়, চাওয়া পাওয়ার মধ্যে সর্বোচ্চ জিনিস হচ্ছে জান্নাতে যাওয়া, অন্য কিছু নয়। যারা বলে আমরা জান্নাতে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই না, আমরা এই করতে চাই, আমরা বাবা বলে যেতে চাই ইত্যাদি ইত্যাদি কথা বলে, তারা আসলে ইমানদারের কথা বলে না, এগুলি ভাগ্যবতীবাদীদের কথা, ইসলাম এই জাতীয় কথাকে কখনো অনুমোদন করে না। ইসলাম বলে জান্নাত চাইতে হবে জাহান্নাম থেকে মুক্তি চাইতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তিনি বলেছেন কেউ যদি তিনবার আল্লাহর কাছে জান্নাত চায়, জান্নাত বলে আল্লাহ তাকে আমার অধিবাসী করো, আর যদি তিনবার যদি কোনো কেউ জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম বলে যে আল্লাহ তাকে আমার থেকে আপনি মুক্তি দৃষ্টিতে দিয়ে দিন। তাহলে একজন ইমানদার দায়িত্ব হচ্ছে জান্নাত চাওয়া, এবং আল্লাহ আমাকে আজকাল করে জান্নাত আল্লাহ আমাকে আমাদের বিষয় নেন না, আল্লাহ আজিব নিন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বারবার সেগুলো শিক্ষা দিয়েছেন, জান্নাতে দোয়া করতে বলেছেন, জান্নাতে যদি ফেরেশতারা আমাদের জন্য দোয়াও করে, জান্নাতে যেন আমাদেরকে দোয়া করতে জান্নাতে দোয়া আহ্বান করো, আল্লাহ তাআলা আমার ফেরেশতাদের দিয়ে আমাদের দোয়ার ব্যবস্থা করে যাতে করে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। এদের ইমানদারের দায়িত্ব হচ্ছে সবসময় জান্নাত চাওয়া, সেই জান্নাতে যেতে হলে যেই কাজটি করতে হবে তা হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করতে হবে, আল্লাহ এবং তার রাসূলের নীতিকে মেনে চলতে হবে, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন সেটা অনুসরণ চলতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াদাআতু মাউদুর আদিম, এ হচ্ছে মহা সাফল্য, এর চেয়ে বড় সাফল্য আর কিছু হতে পারে না। জান্নাতে যদি আপনার একটি পা ঢুকে যায়, জান্নাতে যদি একটি সার্টিফিকেট আপনি পেতে পারেন, আপনার মতো ব্যক্তি আর জীবনে অসফল হতে কিছু থাকবে না, সফলতাই আপনার পূর্ণ হয়ে যাবে, অসফল কোনো কিছু নেই। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইয়াসি আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদা হুদুদা ওয়া ইয়াদখুলু নারান খালিদা ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন, দেখুন বিপরীত পথ, অর্থাৎ যদি আনুগত্য করে জান্নাত পাবেন আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, কিন্তু আনুগত্য যদি না করেন ওয়া মান ইয়াসি আল্লাহ ওয়া রাসূলাহু, যে কেউ আনুগত্য করবে না অবাধ্য হবে আল্লাহ তাআলা রাসূলের, ওয়া ইয়াতাআদা হুদুদা, আল্লাহ তাআলা রাসূলের যে সীমা রেখাকে যে লঙ্ঘন করবে, আপনাকে আল্লাহ অবাধ্য হয়ে জাহান্নামের অধিবাসী হিসেবে নিজেকে তৈরি করে নিতে হবে, কোনটি আপনি পছন্দ করবেন, আপনার উপর সেটা ভার দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার পক্ষে কাউকে জোর করে আল্লাহর উপর
এগুলো হচ্ছে কিছু আমল তোমাদের জন্য, আমি এগুলি সংরক্ষণ করে রাখি। দুনিয়ার বুকে যাই করেন না কেন সংরক্ষণ করে রাখি। হাদিসে কুদসিতে তমান যে ব্যক্তি ভালো দেখবে, ফলা যে ব্যক্তি ভালো দেখবে সে তার জন্য সেটা তার জন্য নির্ধারিত হবে, আর যে ব্যক্তি খারাপ দেখতে আপনারা বলছেন নিজেকে ছাড়া কাউকে যেন সে তিরস্কার না করে, কারণ তার আমল, তার আমল সে নিজে আমল দিয়ে সে জাহান্নাম কিনেছে কিনা বিনিময় করেছিলেন নিঃসন্দেহে, আমলের কারণে সে জাহান্নাম জাহান্নামে যাচ্ছে, আমলের কারণে, আর আমলের কারণে জান্নাতে মানুষ যাবে, কারণ আল্লাহ জান্নাতের বিনিময় করে দিতে পারবে না, কিন্তু অন্যায় করলে জাহান্নামে যাবে এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ভালো কাজ করতে জান্নাতে যাবে এটা আল্লাহ তাআলা বিশেষ রহমত ছাড়া কিছুই নয়। এই জন্য ভালো কাজ করতে হবে, ভালো কাজ এগুলো হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে দিতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন আপনি কি তাদের দিকে তাকান না, তাদের কি দেখছেন না, তাদের কি দেখুন যারা মনে করে যারা আল্লাহ আপনার কাছে যারা হাজির হয়েছে আপনার আগে যারা হাজির হয়েছে এগুলো ইমান রাখে, অর্থাৎ কিছু মানুষ আছে বলে আমরা ইমানদার, ইমানদার এগুলো কেউ অস্বীকার করা দুনিয়ার মুখে, আর অনেক মানুষ আল্লাহর কাছে ফিরে আসে না, আল্লাহর রাসূলের কথা শুনতে চায় না। অনেক মানুষকে আমি দেখেছি আল্লাহ নাতিকে ওয়ারিশ করেন নাই, আর নাতিকে ওয়ারিশ করেন নাই আল্লাহ তাআলা ভাই ছেলেদের সাথে ওয়ারিশ করেন নাই, নাতি ওয়ারিশ হয় না তার জন্য ওসিয়তের ব্যবস্থা করে দিয়েছে যে দাদা ওসিয়ত করবে তার জন্য তিন ভাগের একের মধ্যে, কিন্তু ওয়ারিশ করে দেন নাই, ওয়ারিশ করেছেন ছেলেদেরকে, কারণ সেটা হলে যদি একই পর্যায়ে হয় তাহলে জুলুম হয়ে যায় ছেলেদের উপর, এই জন্য সেটা করেননি। কিন্তু কিছু মানুষ আছে তা নেওয়ার জন্য এসে যাবে, সে দরকার হলে মারামারি হানাহানি যাবে, কিন্তু নিয়ে কি করবে, কিছুদিন ভোগ করবে, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করবে, কারণ আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য তারা আল্লাহর বিধানের বাইরে চলে যাচ্ছে। যারাই এই জাতীয় কাজ করবে আল্লাহ তার বিধানের বাইরে চলে যাবে তাদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে। আল্লাহ তারা বলছেন আল্লাহ বিধানের ভিতরে আল্লাহ রাসূল আনুগত্য করতে হবে, আল্লাহ রাসূলের কথা বাইরে কখনো যাওয়ার চিন্তা করা যাবে না। যদি লক্ষ কোটি টাকা আপনাকে দেওয়া হয় বলে না আল্লাহ এবং তার রাসূলের বিধানের বাইরে আমি সেগুলি হাতে নিব না, সেগুলি গ্রহণ করব না। ওয়াইদা কিল লাহুম তাআলা ইলা মা আনজালনা আলা রাসূল রাআইতাল মুনাফিকিন ইসুদুনা আনকা সুদুদা, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ এবং তার রাসূলের দিকে আসো, তখন আপনি মুনাফিকদের দেখবেন যে তারা এই পথে বাধা বসাচ্ছে, এখান থেকে ফিরে যাচ্ছে। কি বুঝলেন, বুঝলেন এটাই আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করে যারা আসবে না, যারা সেদিকে আসতে চায় না তারা হচ্ছে মুনাফিক প্রকৃতির লোক। এই মুনাফিকরা রাসূলের যুগে ছিল, যুগে যুগে আছে, আজও আছে, আপনাদের সাথে চলাফেরা করে, রাসূলের যুগেও তেমনি মসজিদে তারা সালাত আদায় করত, তারা আবার ঠিক মসজিদে বসত। এই লোকগুলো এখনো আছে, এদেরকে চিনে রাখুন, এরা হচ্ছে ওই সম্প্রদায় যারা আল্লাহ রাব্বুল রাসূলের আনুগত্যের দিকে ফিরে আসে না, নিজেদের অহংকারের দিকে ফিরে যায়, নিজেদের বাপদাদার ধর্মের দিকে ফিরে যায়, নিজেদের কথার দিকে ফিরে যায়, অমুকের কথার দিকে ফিরে যায়, অথবা স্বার্থের দিকে ফিরে যায়। বেশিরভাগ মানুষে আজ স্বার্থের দিকে, নিজের স্বার্থের দিকে চলে যায়, স্বার্থ যেখানে আছে সেখানে যদি কোনো দিন মানার দরকার হয় 100% মানবে, আর যেখানে স্বার্থ নাই দিন নিজের বিরোধী হয়ে এবং দেখা যাচ্ছে যে তার স্বার্থ বিরোধী হয়ে গেছে সেখানে তারা বিভিন্ন রকমের জবাব খুঁজবে, অমুক তমুককে ডাকবে, অমুকের কথা তমুকের কথা, তখন এমন লোককেও সে মানতে রাজি হয় যে লোককে আসলে সে মানে না, তার ওসিলা দিয়ে সে তখন স্বার্থ সিদ্ধির জন্য তার ওসিলা দিয়ে থাকে। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিন ইসুদুনা সুদুদা, আপনি দেখতে পাবেন মুনাফিককে যে তারা হক পথ থেকে দূরে রাখার জন্য বিভিন্ন রকমের পথ আবিষ্কার করে, বাধা দেয় এবং সেখান থেকে তারা মুখ ফিরিয়ে থাকে।
কোরআনে কারীম আল্লাহ তাআলা ঈমানদারদের পরিচয় তুলে ধরে বলছেন, ইন্নামা কানা আল-কওলু লিল্লাহি ওয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমু বাইনাহুম আই ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদার তো তারাই যাদেরকে যখন ডাকা হয় আল্লাহ তাআলা রাসূলের দিকে, তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হয়, আসুন আপনার মধ্যে এই বিষয়ে তো ফয়সালা আছে, এটা হালাল কি হারাম, আসুন কোরআনে কারীম ওয়া রাসূলের হাদিস দিয়ে আমরা ফয়সালা করে দেব। আপনি জানেন এটা হারাম, গোশত হারাম, সুদ হারাম, আপনি যদি বলেন তাদেরকে তখন কি বলবে? ঈমানদার বলবে কি, সামিআনা ওয়া আতা'না, যে মেনে নিলাম এবং শুনলাম এবং মেনে নিলাম। ঈমানদার কখনো আহলে কিতাবের কাফেরদের মতো হয় না, তারা কি বলতো, সামিআনা, তারা বলতো সামিআনা ওয়া আতা'না, তারা বলতো আমরা শুনলাম কিন্তু মানলাম না, আলহামদুলিল্লাহ। ঈমানদার সবসময় বলবে সামিআনা ওয়া আতা'না, আল্লাহ রাসূলের বাণী যখনই শোনানো হবে সে বলবে আমি শুনলাম এবং মেনে নিলাম। তারপর পরীক্ষা দিবে কি করে,
পরীক্ষা দিবে, আল্লাহ যা দিয়েছে আল্লাহ তার রাসূল যা দিয়েছেন তা নিব, আর আল্লাহ রাসূল যা আল্লাহ তার রাসূল যা দিয়েছে তা নিষেধ করেছেন তা পরিত্যাগ করব। এটাই হচ্ছে তাকওয়া। ওয়ালামু আন্নাল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। তা আপনি যে আল্লাহ তাআলা কঠোর শাস্তি দেন, শাস্তি দেন কঠোর, তিনি শাস্তি দিবেন যারা তার কথা শুনবে না। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ক্ষেত্রে যারা হেরফের করবে আল্লাহ তাআলা তাদের শাস্তিতে কঠোর। কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজে বলেছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ুমিনু ইয়ারজুল্লাহ ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহর জিকির বেশি করে, জিকির উদাহরণ বেশি দিয়ে, জিকির উদাহরণ বেশি আসে, যোগে যোগে জিকির দিয়ে অনেক কিছু হয়েছে, অনেক জিকির নামে উনি বাবা লিখে ফেলেছে, জিকিরের নামে নতুন কিছু আবিষ্কার করেছে। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যেটা বলছেন সেটা হচ্ছে, যারা জিকির করে, যারা আল্লাহ বিশ্বাস করে, যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর কাছে দেখা সাক্ষাৎ আশা করে, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। তিনি ব্যতীত আর কোনো আদর্শ আপনার সামনে পেশ করা যাবে না। তিনি আপনার জীবনের আদর্শ, জীবনের শুরু এবং শেষ সবসময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জীবনের শুরুতে যেমনিভাবে বলে নিয়ে আজানের ব্যবস্থাপনা করা হয়েছে, তেমনিভাবে জীবন থেকে চলে যাওয়ার মুহূর্তে আপনাকে শাহাদাতের বাণী উচ্চারণ করে দিতে হয় এবং মৃত্যুর পরেও আপনাকে আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে দিতে হয়। রাসূলুল্লাহর মিল্লাতের উপর যদি আপনি দুনিয়াতে না থাকেন, মরার সময় আপনাকে কেন মিল্লাতে রাসূলুল্লাহ কবর দিতে হবে বলেন? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানেন কি দুনিয়াতে? আপনাকে কবরে কেন দিতে হবে? আপনাকে সর্বপ্রথম মিল্লাতে দেওয়া উচিত, যেটা আপনি মানেন, যেটা আপনি মেনে চলতে। আপনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতে ভুগছিলেন না, সেভাবে আপনাকে কবর দিতে হলে দুনিয়ার বুকে আপনাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মেনে চলতে হবে। কারণ ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া নাজমি ইলা হাওয়া মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহ। আল্লাহ শপথ করছেন নাজমে, সূরা নাজম, সূরা নাজমের শুরুতে হাদিস আয়াত দিয়ে এসেছে, আর শপথ করছেন নাজমে যে হাওয়া যখন সে গায়েব হয়ে যায়, তারকারাজি শপথ করেছেন বান্দার জন্য একমাত্র আল্লাহ ছাড়া আর আল্লাহ তাআলার নাম ও আল্লাহ তাআলার নাম রূপ ছাড়া কোনো কিছু শপথ করা যায় না। কিন্তু আল্লাহ তাআলা তিনি কোনো কিছু শপথ করে তাকে সম্মানিত করতে পারেন। এই তারকা কি এখন পৃথিবীর মানুষ এখন বুঝতে শিখেছে যে এই তারকা বৃহৎ এক তারকা, যেই তারকার তুলনায় সমস্ত কিছু একেবারে ছোট জিনিস, সেই বৃহৎ তারকা কেউ বলছে এটা শপথ করেছেন। ওয়ান্নাজমি ইলাহা আল্লাহ তাআলা শপথ করে বলছেন, মা আদাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথী অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি পথ হারা নন, ওমা গাওয়া কখনো পথ থেকে দূরে নন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া তিনি নিজের প্রবৃত্তি থেকে কিছুই বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহ, যাই বলেন তা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী নিয়ে বলেন। ওয়াহী যেহেতু তিনি বলেছেন, আল্লাহর বাণী তিনি আমাদের কাছে শুনিয়েছেন, আল্লাহর কথা আমাদেরকে জানিয়েছেন, ব্যাখ্যা যা করেছেন তা ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতু আল-কুরআন মুসলিমা, যার কাছে আমাকে কোরআন দেওয়া হয়েছে সেরকম অন্য কিছু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস উভয়টা ওয়াহী, এই জন্য আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা উরসিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর আপনার কাছে আমরা নাযিল করেছি যিকির, যাতে করে মানুষের কাছে বর্ণনা করতে পারে, যা তাদের কাছে নাযিল হয়েছে বর্ণনা করতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা যে নাযিল করেছেন কোরআন কারীম, এটা বর্ণনা করাটা এই যিকির, আল্লাহ তাআলা আয়াত করে দিচ্ছেন যে এটা বর্ণনা করবেন আপনি, এটা আমার দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বর্ণনা দিয়েছেন, এর বাক্যও তিনি বিধান দিয়েছেন যেটা কোরআনে আসেনি, সবটাই আমাদেরকে মানতে হবে, কারণ আল্লাহ রাসূলের উপর এই দায়িত্ব ন্যস্ত ছিল। এজন্য কোনো মানুষ যদি কোনো মনে করে যে আমি শুধু কোরআন দিয়ে চলবে, সে চলতে পারবে না। কোথায় পাবে রাকাত সংখ্যা, কোথায় পাবে যাকাতের মেকদার, কোথায় পাবে, কোথায় হজের নিয়ম কানুন পাবে, কোথায় সে সওয়াবের পূর্ণ নিয়ম কানুন পাবে না, এর অর্থ হচ্ছে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে তাকে চলতে হবে। এই জন্য সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে একজন মানুষের জীবনে আয়না হিসেবে দাঁড়িয়ে থাকতে হবে, যে আমার কাজ কি সুন্নাত মোতাবেক হয়েছে কিনা, আমার কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছে সেভাবে হয়েছে কিনা, আমার কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মতো হয়েছে কিনা, আমার অনুমোদন বা আমার যে সাক্ষ্য সব কিছু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছে সে হচ্ছে কিনা, আমার স্বভাব চরিত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ইমানদার এই কাজটি অবশ্যই করতে বাধ্য। আল্লাহ তাআলা বলছেন তাদের উপর রাতের বেলা আক্রমণ করে তাদেরকে শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমি হচ্ছি সেই ব্যক্তি, আমি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি মহা ভীতি প্রদর্শনকারী ভয় দেখাচ্ছি তোমাদেরকে জাহান্নামে, যে ব্যক্তি আমার জাহান্নামের ভয় প্রদর্শন দেখে পালাতে পারবে, জাহান্নাম থেকে জান্নাতকে কিনে নিতে পারবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, বাঁচতে পারবে। আর যে ব্যক্তি চুপ করে বসে থাকবে, আমার নিষিদ্ধকৃত জিনিস মেনে নিবে না, তার জন্য জাহান্নাম অপেক্ষা করছে, যা তাকে সব শিখে শেষ করে দিবে। তোমাদের কাউকে আমি এরকম না পাই, এরকম না পাই, তিনি বলছেন যে এরকম যেন না পাই যে তার কাছে আমার কোন হাদিস বলা হলে সে বলবে যে আমি কোরআনে কারিমে যা পাইছি তা তো মানছি, হাদিস মানতে আবার কি, এরকম বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না তোমাদের মধ্যে যেন এরকম অবস্থায় যেন আমি তোমাদেরকে না পাই। আমরা দেখতে পাই অনেক মানুষের মধ্যে সেরকম টেন্ডেন্সি কাজ করে, অনেকে সারাদিন কোরআনের তাফসির করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে উদাসীনতা লক্ষ্য করা যায়, কখনো না হতে পারে না। হাদিস দিয়েই আপনার ব্যাখ্যা করতে হবে, হাদিস দিয়ে আপনার জীবনটা গড়ে উঠবে, কোরআনে কারিমের ব্যাখ্যা হাদিস ভিত্তিক নিতে হবে, সাহাবায়ে কেরামের জীবন ভিত্তিক নিতে হবে, নিজের মন মতো ব্যাখ্যা করলে নষ্ট হতে বাধ্য, কারণ কোরআনে কারিম অনেকেই মানে। আমরা জানেন যে কাদেরীরাও কোরআনের কথা বলে, অন্যভাবে যারা যারা শরিয়া বিরোধী শিকারও কোরআনের কথা বলে, কিন্তু দেখবেন যারা হাদিস দিয়ে তখন আটকাবেন তখন তারা সহজ সরল পথে আসতে বাধ্য হবে, সব প্রভাব ফিরিয়ে নিয়ে তারা জাহান্নামের জাহান্নামে চলে যাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এই জন্য কোরআনে কারিমের সাথে হাদিসকে অতপ্রতভাবে রাখতে হবে। আমি তোমাদেরকে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমার করেছে তা আল্লাহ হারাম করা মতোই, রাসূলুল্লাহ যা নির্দেশ দিয়েছে তোমাদেরকে মানতে হবে। তারপর তিনি বিভিন্ন উদাহরণ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাক্তু বিকুম আমরাইনি মা ইন তাবাসসাক্তু বিহিমা লা তাদুল্লু বাদি, তোমাদের মধ্যে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি, যা তুমি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে আমার পরে তোমরা আপদ প্রশ্ন হবে না। একটি হচ্ছে আল্লাহ প্রণয় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটিকে আঁকড়ে ধরার অর্থ হচ্ছে এগুলি বিশ্বাস করা, এগুলির মধ্যে যে সমস্ত জিনিস আসবে যে ভবিষ্যতে হবে বা হয়েছে যা খবর দেওয়া তা বিশ্বাস করা, যা নির্দেশ দেওয়া আছে তা মানা, যা নিষেধ করা আছে তা পরিত্যাগ করা, এবং এগুলি থেকে শরীয়ত গ্রহণ করা, নিজেদের মন মতো শরীয়ত অথবা নিজেদের মন মতো কর্মার কোনো পদ্ধতি আবিষ্কার না করা, অথবা শরীয়ত বিরোধী নীতিকে কখনো নিজেদের মধ্যে কখনো প্রচার প্রসার না করা, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাদের থেকে যা বিশুদ্ধ সূত্রে যা সাব্যস্ত হয়েছে সেগুলোকে মেনে চলতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কিছু নীতি আমরা বুঝতে পারি। এক নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। দ্বিতীয়ত আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বাইরে গিয়ে অগ্রণী হয়ে নিজের মন মতো কোনো কিছু বানিয়ে সেটা আমল করা যাবে না। তিন নম্বর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে থাকা এটা কাফেরদের কাজ, এটা মুনাফিকদের কাজ, এটা ঈমানদার কখনো আল্লাহ তাআলার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না। চার নম্বর হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে, কিন্তু আল্লাহর আনুগত্য করা করলে অর্থ রাসূলের আনুগত্য হয় না, এর অর্থ রাসূলের আনুগত্য করলে আপনি আল্লাহর আনুগত্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওমান ইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে তো আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ তাআলা এরপরে আরো যেটা আমরা পাই শিক্ষা পাই তা হচ্ছে যে যখনই আমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ হবে তখন সেখানে আমরা ফিরে যেতে হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে, সেখানে নিজেদের মধ্যে হানাহানি মারামারি লিপ্ত হওয়া যাবে না, নিজেদের পরস্পর ঝগড়া করা যাবে না। ঝগড়া ফিরে যাওয়ার জায়গা হচ্ছে কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, কোনো ছোট্ট ছোট্ট
এক ভাইকে আমি বললাম যে ভাই এই যে আজ সালাতের শুরুতে আপনারা যে নিয়ত পড়েন এই নিয়ত তো কোনো হাদিসে আসে না। বলতে কিতাবে আসছে, বান্দা দিকে কোনো কায়দা বান্দা দিকে আসছে, কায়দা বান্দা দিকে কোনো কিতাবের নাম এগুলি তো একজন লেখেছে বসে এবং আপনিও আপনি লিখতে পারবেন কায়দা বান্দা এবং নিজে ধরবেন কায়দা বাঙালি কায়দা নুরানি আপনি লিখতে পারবেন কিন্তু এটার দিকে ফিরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় নাই। আপনাকে ফিরে যেতে হবে কোরআন আমাদের দিয়েছেন আপনার উপর অবস্থা।